মা হতেই হবে কি কোনো মানে আছে মা হলেই বা এটাও তো হতে পারে জীবন আমার সামনে একটা প্রদীপ দিয়েছে তাকে প্রদীপের মতো উজ্জ্বল করা এই এইরকম নয় যে তার যত পারবো তার থেকে তেল সুচে নিয়ে আমার বড়াটা ভেজে নেওয়া এটাই চলে মাতৃত্বের সুখ উপলব্ধি করবো আমার স্বপ্ন পূরণ করবে তুই তো আমার আশা ভরসা তো দেখা যাচ্ছে তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণ ফান্ডামেন্টাল যে বিষয়টা বোঝার সেটা বলে দিয়েছেন সেকেন্ড চ্যাপ্টারে বলার পরে কীভাবে এটাকে ইমপ্লিমেন্টে ঢালতে হবে সেটাকে নিয়ে কথা বলছে কারণ ঘুরে ফিরে ব্যাপারটা একই হবে যে এটাকে জীবনে ঢালতে হবে এছাড়া তো এত জেনে বুঝে বিশেষ কোনো লাভ হবে না প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমাদেরকে এই জীবনে বাঁচতে হবে ব্যাস এটাই প্রথম আর শেষ কথা তো বত্রিশ অব্দি বললেন শ্রীকৃষ্ণ পরপর করে যে দেখো এই যে সিদ্ধান্ত হুম এই সিদ্ধান্ত মেন বুঝে মেনে বলা খুব ভুল হবে এই সিদ্ধান্তটা প্রকৃতির যে সিদ্ধান্ত কী আমরা যদি পরপর দেখি আগের মন্ত্রে বলছে প্রকৃতির গুণে যে নিজেকে আটকে ফেলে না এই সিস্টেমগুলোর মধ্যে যে নিজেকে খুব বেশি জড়িয়ে ফেলছে না সে মুক্ত হয়ে যাবে সে কনফ্লিক্ট ফ্রি হয়ে যাবে জীবনে আর সমস্যাই তো কনফ্লিক্ট না এত কোনো সমস্যাই নেই কেউ যদি পুরোপুরি জ্বর হয়ে যায় তার কোনো সমস্যা নেই রাস্তায় যতগুলো পাগল আছে দেখবে তাদের কোনো সমস্যা নেই জীবনে এরা তোমরা বলতে হবে কি পাগল হয়ে যাবো হয়ে যাও প্রবলেম কি আছে ঝামেলাই কাপড় লাগছে না কারোর কেউ তোমরা সারাদিন কি করবো ভাবছো পাগলদেরকে রাস্তায় দেখবে বসে ওরা চুল ছিটতে ছিটতেই সারাদিন কাটিয়ে দিয়েছে এদিকটা আনছিস সেদিকটা আনছে হয়ে যাও ভাই জগতে তো কোনো ঝামেলা তো করছে না তো যদি হতে পারলে কোনো অসুবিধা নেই তো শ্রীকৃষ্ণ মূল মূল কথা এটি বলছে দেখো নিজেকে অযথা ডিস্টার্ব করে ফেল না কারণ ডিস্টার্ব হওয়ার কোনো কারণ নেই তুমি বোঝো আর না বোঝো খেলা এমনই চলবে হুম কিছু ভালো লাগবে কিছু মন্দ লাগবে জীবনে কিছু আসবে জীবন থেকে কিছু যাবে ছোট ছোটো ছিলে বড় হবে বুড়ো হবে মরবে এর কোনো আদারওয়াইজ কারোর পক্ষে সম্ভব নয় যখন সম্ভব নয় হ্যাভ এ রিল্যাক্স শান্ত থাকা বলছি এটাই জীবনের মূল কথা আর কোনো কথা নেই হুম অর্জুন তুমি যে এত বলছো এটা করা উচিত ওটা করা উচিত নয় এটা ওটা সেটা একটা করতে পারবে না তোমার বউয়ের কাপড় টানলে তুমি ঘুষি মারবে তুই কিছু করেনি কারণ তুমি ক্ষত্রিয় হয়ে জন্মেছ দেখো না যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে তো সিরিয়াল তো সবাই দেখেছে কম বেশি আর কিছু না জি টিভিরটা তো সবাই দেখেছে এখনকার দিনে তো কি দেখা যাচ্ছিল ভীম যুধিষ্ঠির অর্জুন সবাই হাতগুলো এরা মুঠো করে দাঁড়িয়েছিল ওয়াই কারণ ওদের ধর্মক্ষত্রিয় কিন্তু হয়েছে শূদ্র তাই না দাস হয়েছে কিন্তু ওদের প্রকৃতি কি বলছে ওদের কন্ডিশনিং কি বলছে যে মেরে ফাটিয়ে দিই কিন্তু যখনই তুমি তোমার এর বিরোধে যাবে তখন তোমার মধ্যে কনফ্লিক্ট উঠবে বিপরীত করে দেখে নাও উল্টে দেখে নাও ভিতরে কনফ্লিক্ট আছে মানে তোমার যা হওয়া উচিত তুমি তা হয়ে চলছ না তোমার যা বোঝা উচিত তা তুমি বুঝছো না হোয়াট ডান সেটা করা হচ্ছে না এবং এই বি ডান কোনো নৈতিক মূল্যবোধ নয় এটা তোমার ভেরি নেচার এরপরেই বলবে তোমার স্বভাবই এটা এবং এই স্বভাবের মধ্যে কোনো কিছু মানে ইম্পোজ করবে না আমি হ্যান আমি ত্যান তুমি যা তুমি তাই এর বেশি কিছু হতে পারবে না এটাই ৩৩ নম্বর মন্ত্র থেকে বলবে বলছে সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে কারণ প্রাণী তো প্রকৃতিই নির্মাণ করেছে তো প্রকৃতিকে অনুসরণ করতে হবে তোমার মধ্যে যে সফটওয়্যার ডেটা ফিট করা হয়েছে অ্যাকর্ডিংলি তোমায় যেতে হবে তোমার কিচ্ছু করার নেই সমস্যা কোথা থেকে ওঠে যখন আমরা বলতে শুরু করি না আমাদের তো এটা করা উচিত তাই না ব্যাস এবার সমস্যা ধার্মিকও বলছে কিছু করা উচিত অধার্মিকও বলছে কিছু করা উচিত হ্যাঁ রেশনালিস্ট এথিস্ট তারাও বলছে কিছু করা উচিত আর যারা প্রথাগত প্রথাবাদী তারাও বলছে কিছু করা উচিত তো করা উচিত তো করো না উচিত উচিত কি বলছো উচিত মানেই কি তুমি করছো না ব্যাস ভাবো যখন নেতাজি বা আমাদের স্বাধীনতা সংগ্রাম চলছে তখন কি ভারত কি ওই কটাই লোক ছিল বাকিরা বসে কি বলছিল হ্যাঁ ভারত স্বাধীন হওয়া উচিত বলে ঘরে বসে আছে এরা বলে উচিত যখন করব জীবনে অংশ সেই অংশ গ্রহণ করব তাদের মধ্যে কোনো যারা কিছু লোক কনফ্লিক্টে থেকে গেল কিছু লোক বলছে ঠিকই তো আছি আমরা চটি চেটে কাটিয়ে দেবো জীবন তারা কাটিয়ে দিয়েছে এরা এই সময় যখন তোমার যদি পরাধীনতার বোধ আছে তো তোমায় কি করতে হবে নিজেকে স্বাধীন করতে হবে এর থেকে সহজ কিছু হয় করতে করতে হবে হবে ইন এনি এনি ওয়ে কস্ট শ্রীকৃষ্ণ বলছেন সমস্ত প্রাণী প্রকৃতিকে অনুসরণ করে জ্ঞানী ব্যক্তিও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম সম্পাদনের জন্য চেষ্টা করে প্রকৃতি এই জায়গাটা বুঝতে হবে তাহলে নিগ্রহের জন্য জেদ করে কি হবে খুব সাবধান কালকে আমরা যা গানে যারা ছিল ওই বলছিলাম অনিকেদের ছিল যে শেষের কথা বলছে সব গানের মধ্যে বলছিলাম খুব সাবধান প্রথমেই বলে দিও না মন গরিবের কী দোষ আছে বলছে ভালো লাগছে ভালো লাগছে মন গরিবের কী দোষ আছে তারপর তারপরে যখন চিটেড হবে তখনও বলব যে যা ঘটেছে ঘটেছে কার কী দোষ আছে কাজ জি কার কী দোষ আছে অসুবিধা নেই তো দুটোতেই যেতে হবে শ্রীকৃষ্ণ বলছেন জ্ঞানীও যে জ্ঞানী মানে যে জীবনকে একটু বুঝেছে এগাচ্ছে তাকেও কিছু না কিছু নিজের প্রকৃতি অনুযায়ী চলতেই হবে এই কথাটা দু অর্থে নিতে হবে এক কিছু ইনস্টিংচুয়াল জীবন আছে চোখের পাতা পড়া খিদে ওঠা তৃষ্ণা ওঠা যৌন বেগ আসা মলমূত্রে বেগ আসা ক্রোধ আসা ইত্যাদি এগুলি চলবেই সবার কিছু করতে পারবে না আর যেটা অন্তর প্রকৃতি যেটা আমাদের বোঝা কারণ এখানে তোমরা সবাই একই রকম বসে আছো সবাই চোখের পাতা ফেলছে সবাই না কিছু দেখছে কিন্তু ভিতরে সবার চলছে না এটা কি এই যে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ক্ষত্রিয় যেসব বলা হয় না ওইখানে দেহ হিসাবে তো সব সমান দুটো হাত দুটো পা দুটো চোখ একই রকম চলছে কাম ক্রোধ লোভ প্রায় সব সমান ভিতরে কিছু আন্ডারস্ট্যান্ডিং বা ম্যাচিউরিটি আছে যেটা সবার ক্ষেত্রে আলাদা তো একটা কি প্রকৃতি হিসাবে এই প্রকৃতি হিসাবে সবার এক অবস্থা আর অন্তর প্রকৃতি হিসাবে এই কথাটা বুঝতে হবে কিন্তু সবার কিন্তু অ্যাকর্ডিং অবস্থা যে যেমন বুঝেছে তাকে তেমন চলতে হবে তোমার খিদে পাচ্ছে তোমার খেতে পাচ্ছে তোমার খিদে পাচ্ছে ওকে তোমাদের পছন্দ আলাদা দুটোর ক্ষেত্রেই কিন্তু দেখো প্রকৃতিই চালাচ্ছে একটা প্রকৃতি কি সবার খিদে পাবে আবার প্রকৃতি এটাও সবার একই জিনিস পছন্দ হবে না বোঝা যাচ্ছে দুটো ক্লিয়ার সবাই একই সোশ্যাল সিস্টেমে নেই সবাই নিজেকে একই রকমভাবে শিক্ষিত করেনি সবাই একই ভ্যালু সিস্টেম ক্যারি করছে না তো কিছু প্রকৃতির মধ্যেই সব কিছু একই রকম চলবে আর কিছু জিনিস থাকবে প্রত্যেকের মধ্যে ইউনিক প্রত্যেকে তার জায়গাতে ইউনিক হুম খিদে পাচ্ছে সবার কোথায় ইউনিকনেস সবারই একই রকম মাথা ঘরে একই রকম হবে খাবার না পেলে কিন্তু পছন্দ তো প্রত্যেকেরই কিছু কিছু আলাদা হবে হ্যাঁ কিছু কিছু মিলে যাবে কিছু থাকবে কিন্তু ছকে ফেলা যাবে না তো এই অর্থে কৃষি কৃষ্ণ বলছেন যে জ্ঞানীও তার প্রকৃতি অনুযায়ী চলবে অজ্ঞানীও তার প্রকৃতি অনুযায়ী চলবে এটা কোন প্রকৃতির কথা বলছেন কৃষ্ণ তুমি কি বুঝেছো জীবনে তোমাকে ওই হিসাবেই চলতে হবে তোমার কিচ্ছু করার নেই তাই বলছে তাহলে নিগ্রহের জন্য জিত করে কি হবে মানে কিছু বলতে চাইছে জোর করে কিছু হবার নয় কিছু হবার নয় আমি তোমাদেরকে যতই বলি তোমরা এখানে যতই আসো তুমি ভিতরকে কি বানিয়ে রেখেছো এই হিসাবে আমি চলতে হবে তোমাকে দশটা কথা বললাম তুমি দুটো কথা নিলে ঠিক আছে এবার তুমি দশটা কথা লিখে রেখেছো এবার তুমি দুটো কথা তোমার ভিতরে অ্যাকসেপ্ট হয়ে গেছে তোমাকে ওই হিসাবেই চলতে হবে ভেবে দেখো তুমি বাকি আটটা কথা নিতে গেলে তোমার মধ্যে কনফ্লিক্ট জন্মাবে না মহারাজ তো বলছেন কিন্তু ঠিক আছে তো কাজ কি তা কৃষ্ণ কি বলছেন আমাদের এবার চালাকিটা বলবে ঠিকই তো যেটা বুঝছে সেটাই তো চলবো সত্যিই যদি কেউ যেটা বুঝেছে সেটা চলে ভালো হোক মন্দক দেয়ার উইল বি নো সে শান্ত হয়ে যাবে একদম শান্ত হয়ে যাবে কোনো কারণ ভিতর বাইরে এক কনফ্লিক্ট জন্মায় তখন যেই জীবন আমি বাঁচছি না আমি বুঝেছি বাঁচছি না বা আমি কিছু বুঝিনি করে চলেছি দুটো সমস্যা হবে ধার্মিক ব্যক্তি কিছু বোঝেনি সে করে চলেছে তাই তার যন্ত্রণা মেটে না আর অধার্মিক ব্যক্তি সে যা বুঝেছে তা করতে চেষ্টা করেছে কিন্তু বোধ ভিতরে কম বুঝতেই পারেনি গোলমাল করে ফেলছে এখানে অর্জুনের ক্ষেত্রে কি সমস্যা হচ্ছে অর্জুন একটু আগে বললাম অর্জুন ক্ষত্রিয় কিন্তু বলছে সন্ন্যাস নেব বলছি সে কি কথা ব্রাহ্মণ হত্যে উন্নত না হলে তো তুমি সন্ন্যাস নিতে পারবে না ব্রাহ্মণ মানে জাতিগত ব্রাহ্মণ নয় চেতনাগত ব্রাহ্মণ হুম যে ব্রহ্মের সার্চ করছে যে বিরাট হতে চাইছে যে ক্ষুদ্রতা ভাঙতে চাইছে মোস্ট ওয়েলকাম তুমি সন্ন্যাস নাও একদম কনফ্লিক্ট থাকবে না অর্জুন কি বলছে আমার কনফ্লিক্ট হচ্ছে এই মুহূর্তে ঠিক দেখো অর্জুনের সমস্যাটা বোঝো অর্জুন বলছে আমি সন্ন্যাস নিতে চাই কারণ কি আমি এই মার কাটের মধ্যে থাকতে চাই না অর্জুনের ভিতরের বাইরে কি সমান অর্জুন তো মারপিটের মধ্যে থাকতে চাই এদের সাথে লড়তে চায় না ওয়্যার ক্ষত্রিয়ের ধর্ম হলো যে অধর্ম করবে তাকে মারো কোথাও ক্ষত্রিয়ের এই বিধিনিষেধ নেই পিতাকে মারবে না মাকে মারবে না বাবাকে মারবে না কোনো কিছু এরম ব্যাপার নেই ক্ষত্রিয় মানে যে ধর্মের পক্ষে অস্ত্র তুলবে সে ক্ষত্রিয় আমাদের সবার পক্ষে ভিতরেই ক্ষত্রিয়তা আছে কিন্তু কখনো তা ধর্মের পক্ষে কখনো অধর্মের পক্ষে অধর্ম মানে কি অর্জুন যেটা করতে চলেছে অর্জুন বলছে এটা চালাকি করি যখন আমি এই কনফ্লিক্টকে বাঁচতে পারছি না আমি একটা সন্ন্যাস নিয়ে নিই মানে আমি একটু উঁচু উঠে যাই মানে আমার একতলায় ভালো লাগছে না তা দুতলায় কেমন হয় সেই আশ্রমে সেই শিষ্য গিয়েছিল বলছে যে আশ্রমে থাকলে কী কী করতে বলে এই কাজ করতে বলে উনি কি করেন বলে উনি বসে আমাদের লেকচার দেন বলে আমি ওটা হতে চাই যেহেতু জল ভরা এইসব ছোটোখাটো কাজ দেখছে কনফ্লিক্ট অর্জুনের ঠিকই অবস্থা বলছে একদম আমি একদম ওই জায়গা নিতে চাই যেখানে কোনো কনফ্লিক্ট থাকে না কৃষ্ণ কি বলছেন অর্জুনকে নিগ্রহের জন্য জেদ করে কী লাভ অর্থাৎ অর্জুন বলতে আমি ইন্দ্রিয় নিগ্রহ করব বলে কি করে করবে তোমার ভিতরে ক্ষত্রিয়তা ভরে ভরে বসে আছে তোমাকে এই কোর্স কমপ্লিট করতে হবে অর্জুন অর্থাৎ তোমার পার্সোনাল এজেন্ডা থেকে ইউনিভার্সাল এজেন্ডায় আগে ক্ষত্রিয়তায় আসতে হবে তোমাকে ভুলতে হবে তোমার এই ওই সেই যে অর্জুনের ভিতরে কি কাওয়ার্ডনেস আছে ও বলছে অন্য লোক কেউ যদি থাকে আমি মেরে তো ফাটিয়ে দেব কিন্তু আমার আশেপাশে আমার প্রিয় জিনিস বা প্রিয় লোক থাকলে আমি পারবো না বাইরে দেখোই না আমরা নিজেদের দিকে দেখব আমাদের খুব বৈরাগ্য আমি এটা খাই না ওটা খাই না কিন্তু পছন্দের জিনিস সাথে পড়ে গেলেই তখন কে দেখে তো আমাদের এই অবস্থা তো একদম ধারণা করে ফেলবে না যে কোনো জিনিস আমাদের কি হয়ে যায় পুরো মেন্টাল প্যাটার্নটা আমরা বলি এই এই জিনিস ভালো ঠিক আর এই এই জিনিস খারাপ কিন্তু আমরা ভুলে যাই ফ হুম কার জন্য সকলের জন্য তো সমান নয় এবার তুমি কী করে লিস্ট বানিয়ে দিলে ভালো আর লিস্ট বানিয়ে দিলে খারাপের এবার যে কেউ তো এই ক্রাইটেরিয়াতে ফুলফিল করে এগিয়ে যেতে পারো অনেকটা এটা ভালো এটা খারাপ কিন্তু ওর কন্ডিশানটিং আলাদা যেমন তুমি গ্রামের একজন লোককে নিয়ে আসো এসে কারো গদিতে শুয়ে দাও ঠিক আছে বলবে না 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 আমি মাটিতেই ঠিক আছি ওকে বিনয়ী ও পারবে না ওর হ্যাবিটই নেই বলবে দেখেছ এর মধ্যে ব্যাসন নেই এর মধ্যে কোনো লাক্সুরিয়াস মেন্টালিটি নেই ঠিক আছে এবার তুমি ওকে এক থালা ভাত আর মাছের ঝোল দাও তোমার সব হাড়ি ফাঁক করে দিয়ে বেরিয়ে চলে যাবে এবার তুমি একদিন শহরের লোককে বসাও সে খেতে পারবে না এই ক্ষেত্রে কি হয়ে যাবে দেখেছে কত সংযম কত খেতে পায় না বুঝে যাচ্ছে বিষয়টা এদের মধ্যে কেউই ঠিক পথে নেই কিন্তু আমরা ঠিক ভুলের একটা মাপদণ্ড বানিয়েছি আমাদের আমাদেরকে দেখতে শিখতে হবে যে কে কোন জায়গাতে আছে তো অর্জুন কি বলছে আমি ক্ষত্রিয় অন্যকে তো মারতে পারবো এটা পারবো না ঠিক আছে দেখছেন আমি কত বড় বিনয়ী আমি আর মারধর করতে চাইছি না কৃষ্ণ বলছে তারা কি নট তুমি শুধু নিজের লোককে মারধর করতে চাইছো না ওই গ্রামের লোক যা ঘুম মারবে ওর নাক ডাকারা বাজে সব জেগে যাবে ওই মেঝেতে শুয়ে খাটে দিলে ওর ঘুম ঘুমাবে না তার মানে কিন্তু ও লাক্সুরিয়াস জীবন ছাড়তে পারেনি ওকে তুমি গিয়ে বলো যে ফ্রায়েড রাইস আর চিলি পনির বলছে না 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 সানা সানা আর ভাত ও ব্যাপারটা ঘুরিয়ে বলছে কিন্তু ওটাতে ওর অভ্যাস নেই ওর জন্য সেটা বলছিল যে আমি ক্ষত্রিয় ধর্ম আর পালন করতে পারছি না আমি এর থেকে উর্ধে উঠে গেছি আমি ব্রাহ্মণ হয়ে গেছি এখন আমার হিংসা দ্বেষ আর কিছু ভালো লাগছে না আমি তাই সন্ন্যাস্ত হয়ে যাব ত্যাগের পথে চলে যাব কিছু দাঁড়াও আগে কোর্স কমপ্লিট করো তোমার কোর্স কমপ্লিট হয়নি সেই অর্থে বলছে জেদ করে কি হবে তুমি জেদ করে তো চলে তো যাবে বনে তারপর ওখানে গিয়ে দেখা যাবে যে দ্রৌপদী আরো তিনটে দিন খুঁজেছো মুশকিলে পড়ে যাবে থাকতে তো পারবে না ছিলে তুমি বনে বারো বছরের বনবাস সেখান থেকে গুটুর 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 করে গিয়ে কোথায় গিয়ে মাছের চোখে তীর মেরে বিয়ে করে ফেললে তখন তো সন্ন্যাসী ছিলে তোমার পাঁচ ভাই বনে বনে ঘুরে বেড়াচ্ছিলে তখন কি তোমার ইচিং হলো গিয়ে তুমি বিয়ে করে ফেললে তোমার অন্ত প্রকৃতি তোমায় করাবে তো কাজ তো ওখানেই করতে হবে তোমাকে ভিতর থেকে কিছু বুঝতে হবে তখনই মাত্র জীবনে শান্তি আসবে যখন তুমি কিছু বুঝেছো এবং ওই জীবনটা এ এছাড়া কোনো পথ নেই ঠিক আছে আমি তোমাদের এই জন্য এই রকম বিধি নিষেধ দিতে চাই না কারণ যে সে বিধি নিষেধ কি করবে মিস করবে সে বলবে দেখো দুটো জিনিস ছটায় ধ্যান জব করার কথা দুটো অ্যাপ্রোচ আমি কালকে বলছিলাম যে এ কেমন হবে যে ছটা বাজলো ঘন্টা মারলো আর বলছি প্রভু প্রেম প্রেম কি করে হয়ে যায় এরকম ভোর পাঁচটা হলে বলছে হ্যাঁ জ্ঞান জ্ঞান ঘন্টা মারলেই জ্ঞান আর প্রেম কি ঠিকটা ঠিক এরকম কোনো নিয়ম আছে নাকি তা তো নয় দুটোই অ্যাপ্রোচ হতে পারে একটা মন হতে পারে যে বুঝেছে সে ছটার অপেক্ষা করে আর একটা মন আছে যে বুঝেছে সে ছটা থেকে সাড়ে ছটার অপেক্ষা করে কখন ছটা থেকে সাড়ে ছটা কেটে যাবে এই দুজনেই বসবে একজন কনফ্লিক্টে বাঁচছে আর একজন প্রেমে বাঁচছে একজন শান্ত হতে চাইছে আর একজন কত তাড়াতাড়ি শান্তি চলে যায় তার চেষ্টা করবে তো বাইরে থেকে দেখলে একদম জাজ করা যাবে না কিন্তু কৃষ্ণ সেরকম লোক যার সামনে চালাকি চলবে না বা গুরু সদ্গুরুর সামনে তো চলবে না তা শ্রীকৃষ্ণ বলছেন দেখো অর্জুন জেদ করো না এই যে তুমি বলছো যে আমি যুদ্ধ করব না এটা কিন্তু হবার নয় তোমার প্রকৃতিকে তোমাকে বদলাতে হবে হুম আর কোনো আমাদের প্রত্যেকের কাছে আর কোনো পথ নেই কোনো বিধি নেই কোনো নিয়ম নেই যেখানে আমাদেরকে রিল্যাক্স করা যাবে ভিতর থেকে সব কিছু তো রিল্যাক্সেশনের জন্য তো যেখানেই আমরা যেমন আছি যদি দেখি আমাদের মধ্যে কনফ্লিক্ট চলছে না হয় দুটো দুটো জিনিস না হয় যা বুঝেছি তা করছি না আর না হলে যা করে চলেছি তার কোনো বোধ আমাদের ভিতরে নিয়ে কি করছি না করছি ঠিক আছে এই দুটোতেই সমস্যা হবে কোশ্চেন টাটকা থাকবে ভিতরে